সুপ্রিম কোর্টের বিচারপতি আধার মিনাল্লা বলেছেন, নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি 8ই ফেব্রুয়ারি আসন্ন সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করে সংবিধান লঙ্ঘন করেছেন। নির্বাচন বিলম্বের মামলা সংক্রান্ত একটি সম্পূর্ণ 41 পৃষ্ঠার অতিরিক্ত নোটে বিচারপতি মিনাল্লা জোর দিয়ে বলেছেন যে, নির্বাচন অনুষ্ঠানের জন্য 90 দিনের বেশি বিলম্ব সংবিধান স্থগিত করার সমতুল্য এবং রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশন উভয়ই এই লঙ্ঘনের জন্য দায়ী। বিচারপতি আধার মিনাল্লা একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা তুলে ধরেন যে, জাতীয় পরিষদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, সংবিধান স্থগিত হওয়া রোধ করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ 48 ধারা 5 অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করার ক্ষমতা রাখেন এবং নাগরিকরা যাতে 90 দিনের বেশি ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার জন্য দায়ী। এই মাসের শুরুতে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজিসার নেতৃত্বে এবং বিচারপতি মিনহাল্লা ও বিচারপতি আমিন উদ্দিন খানের সমন্বয়ে গঠিত 3 সদস্যের বেঞ্চ সরকারকে 8ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন পরিচালনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ আরিফ আলবি এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি মোহাম্মদ আরিফ আলবি এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা সর্বসম্মতিক্রমে উপরোক্ত তারিখে সম্মত হন। বিচারক সাংবিধানিক লঙ্ঘনের গুরুতরতা তুলে ধরে বলেন, নির্ধারিত 90 দিনের মধ্যে নির্বাচন না করা সাংবিধানিক ও জনগণের অধিকার লঙ্ঘন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের সংবিধান রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল। রাষ্ট্রপতি এবং রাজ্যপালের তাদের অবস্থানে নিরপেক্ষ থাকা উচিত বলে জোর দেন। অতিরিক্ত নোটে আরও জোর দেওয়া হয়েছে যে, এমনকি 90 দিনের সীমার বাইরে নির্বাচনের 1 দিন বিলম্ব একটি গুরুতর সাংবিধানিক লঙ্ঘন। বিচারপতি মিনাল্লা ঘোষণা করেছেন যে, ধারা 224A এর লঙ্ঘন সংশোধনযোগ্য বা অভিশংসনযোগ্য নয় এবং নির্ধারিত সময়ের বাইরে প্রতিদিন নির্বাচন না করা সংবিধানের চলমান লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। বিচারপতি আধার আরও মন্তব্য করেছেন যে, জোরপূর্বক গুম রাষ্ট্রের একটি অঘোষিত নীতিতে পরিণত হয়েছে। তিনি ব্যক্তিগত স্বাধীনতা, সাংবাদিকদের বিরুদ্ধে কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মীরা সাধারণ হয়ে ওঠার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিচারকের সমস্যাগুলির সমাধান এবং মৌলিক অধিকার রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। বিচারপতি মিনাল্লা তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে বলেছেন যে, তাদের উদ্দেশ্য হওয়া উচিত কেবল দৈনন্দিন বিষয়গুলো পরিচালনা করা এবং স্বচ্ছ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ পরিবেশ তৈরি করা। তিনি দৃঢ়তার সাথে বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য 90 দিনের বেশি বিলম্ব সংবিধান স্থগিত করা সমতুল্য এবং লঙ্ঘন শুধুমাত্র সংবিধানের 6 অনুচ্ছেদের মাধ্যমে সমাধান করা যেতে পারে। বিচারক নাগরিকদের নির্বাচনে বিলম্ব অনুভব করলে আদালতের কাছে যাওয়ার আহ্বান জানান এবং এই ধরনের মামলায় বিচারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। নোট শেষে বিচারপতি আধার মিনাল্লা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এটি করতে ব্যর্থ হলে কমিশন তার সাংবিধানিক দায়িত্বকে অবহেলা করবে। বিলম্বিত নির্বাচন নিয়ে অভিযোগ ঠেকাতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রাখতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিচারক। এদিকে পিপিপি নেতা ব্যারিস্টার আইজেস আহসান পাকিস্তানের সামরিক আদালতগুলিকে কসাইখানা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, উন্মুক্ত বিচার পাওয়া অভিযুক্তদের সহজাত অধিকার, এমন একটি অধিকার যা রাষ্ট্র আটকাতে পারে না। আইনজীবী বলেন, এটা দুর্ভাগ্যজনক যে 9 মে দাঙ্গার প্রেক্ষিতে নথিভুক্ত মামলাগুলিতে সামরিক আদালতের নির্ভরতা মুক্তির জন্য অপহরণ নয় বিবৃতির জন্য অপহরণের উপর ছিল। বিবৃতির জন্য অপহরণের কথিত পদ্ধতির উপর আলোকপাত করে তিনি অভিযোগ করেন যে, ব্যক্তিদের প্রাথমিকভাবে অপহরণ করা হয়েছিল এবং বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল, যেমনটি 9 মের ঘটনা থেকে উদ্ভূত ঘটনাগুলিতে দেখা গেছে। হাসান এমন দৃষ্টান্ত তুলে ধরেন, যেখানে কিছু অভিযুক্ত তাদের নিখোঁজ হওয়ার পর সামরিক বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে, তাদের প্রাথমিক আবেদনের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিল এই যুক্তিতে যে, তারা সামরিক বিচারে সন্তুষ্ট ছিল। লাহোর হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আরো বলেছেন, সংবিধানের 10A অনুচ্ছেদে একটি সুষ্ঠু বিচার এবং যথাযথ প্রক্রিয়ায় নাগরিকদের অধিকার নিশ্চিত করে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নিরাপত্তার উদ্বেগের বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা উল্লেখ করে তিনি এ অজুহাতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। সামরিক আদালতের কার্যকারিতা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন,
2015 থেকে 2019 সাল পর্যন্ত সামরিক আদালত 253টি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের দোষী সাব্যস্ত করেছে, শুধুমাত্র স্বীকারোক্তিমূলক বক্তব্যের প্রিন্ট আউটের উপর নির্ভর করে, এবং আশ্চর্যজনকভাবে তাদের বিষয়বস্তু একই ছিল, জবরদস্তিমূলক শাস্তি সংবিধান লঙ্ঘন করে। এদিকে সুপ্রিম কোর্টে পিটিআই প্রধান ইমরান খানের জামিন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জবাবে সিনিয়র আইনজীবী লতিফ খোসা জেল প্রাঙ্গণে বিচারের ধারণার বিরোধিতা প্রকাশ করেছেন। খোসা ধারা 352 এর দিকে ইঙ্গিত করেছেন, একটি উন্মুক্ত বিচারের জন্য এর বিধান হাইলাইট করেছেন এবং বলেছেন যে জেলটি মিডিয়া, জনসাধারণ এবং আইনি প্রতিনিধিদের কাছে অ্যাক্সেসযোগ্য নয়। প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কোর্ট লাখপত জেলে বিচারের কথা স্মরণ করে খোসা বিবৃতি এবং জবরদস্তি কৌশলের হেরফের উল্লেখ করেছেন, অভিযোগ করেছেন যে এখন একই ঘটনা ঘটছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, ন্যায় বিচারকে শুধু পরিবেশন করা উচিত নয়, পরিবেশিত হিসেবেও দেখা উচিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া যখন অনুপস্থিত থাকে তখন জনসচেতনতা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে কারাগারের ভেতরে আদালত বসিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার বেআইনি ঘোষণা করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। এবার তার বিচার প্রকাশ্যে পরিচালনার নির্দেশে দিল আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে আগামী 28 নভেম্বর ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার আদালতে নির্দেশ দিয়েছে। এখন তা বাস্তবায়নের অপেক্ষায় আছেন বলেছেন ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা। আগস্টে ইমরান খান জেলে যাওয়ার পর এবারই তাকে প্রথম জনসম্মুখে দেখা যাবে। আদালতের নির্দেশের নির্ধারিত তারিখে ইমরান খান আদালতে উপস্থিত থাকবেন কিনা আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে তা জানতে চাইলে তিনি এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামাবাদে গোপন একটি তারবার্তা পাঠিয়েছিলেন, সেই তারবার্তা ইমরান পরে ফাঁস করেছেন অভিযোগে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। গত মাসে ইমরান খানকে মামলায় অভিযুক্ত করা হয়। এরপর থেকে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কথা বলে কারাগারের মধ্যে একটি বিশেষ আদালত বসিয়ে তার বিচার কাজ চালানো হচ্ছিল। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে বিচারকে অবৈধ ঘোষণা করেছে এবং বৃহস্পতিবার প্রকাশ্যে ইমরানের বিচারের নির্দেশ দিয়ে তার বিচার পুনরায় শুরু করতে বলেছে। গত বছর অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান, এরপর তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়। যদিও সাবেকে প্রধানমন্ত্রী সব অভিযোগে অস্বীকার করে বলেছেন, 8 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তাকে দাঁড়াতে বাধা দেওয়ার জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। এদিকে পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ হলে এবং সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন না হলে সে নির্বাচন বয়কট এবং ফলাফল না মানার হুমকি দিয়েছেন দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি। সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় পিপিপির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় বিলাল বলেন, আমার কাছে খবর এসেছে যে পাকিস্তানের একটি জনপ্রিয় দল নির্বাচন সামনে রেখে প্রশাসন সঙ্গে গোপনে সমঝোতা করতে চাইছে, যদি তেমন হয় সেক্ষেত্রে নির্বাচনের ফল আগেই নির্ধারিত হয়ে যাবে, পাকিস্তানের জনগণ সে নির্বাচন মেনে নেবে না, নির্বাচন যদি স্বচ্ছ সুষ্ঠু না হয় সেক্ষেত্রে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেন পিপিপি চেয়ারম্যান। জনপ্রিয় দল বলতে যে তিনি পাকিস্তান মুসলিম লীগ বা পিএমএলএন কে বুঝিয়েছেন তা স্পষ্ট।